আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানবিলিমা ব্লগস। আমি লিমা বলছি, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ব্লগের শুরুতেই বলে দিই, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আজকে হচ্ছে মানডে, এখন বাজে হচ্ছে সকাল 11:30 মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করছি সবাই আমার সাথেই থাকবেন, আমার ব্লগেই থাকবেন। আমরা এখন চলে আসলাম বাজার করতে, আর দেখি কি কি বাজার করা যায়। যদিও হচ্ছে প্রতিদিনই বাজার করতে হয়, কাঁচা বাজার যেটা সবজি শাক এগুলো হচ্ছে প্রতিদিন করতে হয়, আসলে কিছু করার নেই। এতে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে প্রতিদিন একটু হাঁটাহাঁটিও হয়ে যায়, যেহেতু এখন বাসায় বসেই সব কিছু, মানে বাসায় বসে ক্লাস, শুধুমাত্র বাইরে যাওয়া হয় না আমার, শাওনের প্রতিদিনই যাওয়া হয় আমার, হয়তো বা ফ্রাইডেতে, স্যাটারডেতে, সানডেতে যাওয়া হয়, আদারওয়াইজ আমি যাই না। তো আমরা দেখি টুকটাক করে যা যা প্রয়োজন আমাদের বাসার জন্য, যা যা দরকার সেগুলোই নিব। আমরা ভেবেছিলাম মাছ নিব, আসলে বাসায় অনেক মাছ রয়েছে, আর এখন ভাবছি যে কাঁচা বাজার যেটা সবজি সেটা করে নিব। আর এখানে এই চাচার কাছ থেকে আমরা প্রায়ই মাছ নিই, প্রায়ই না সবসময়ই নিই। আর তারপরেও আমরা মাছ দেখছিলাম যে হচ্ছে নিব কিনা ভাবছিলাম, আর সবসময় তো ইলিশ মাছের ব্যাপারটা হচ্ছে সবসময় ভালো থাকে না। হ্যাঁ, দেখা যায় যে এক সময় মাছ ভালো হয় আর এক সময় ভালো হয় না। তো আমার মনে হয় যে এখনকার যে এখন তো সিজন, সেই জন্য হয়তো বা ম্যাক্সিমাম মাছই ভালো হবে। দেখেন উচ্চারণে ভুল হচ্ছে, মাছই, মাছ, ম্যাক্সিমাম মাছ ভালো হবে। ওকে, তো আমরা তারপরে এদিক থেকে কাঁচা পাচা টুকটাক করে নিয়ে নিলাম। আসলে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সব কিছুই খুব কম কম লাগে, মানে বেশি প্রয়োজন হয় না। আমি ডাটা কিনতে চেয়েছিলাম এখান থেকে, ভাবলাম যে উনি থাকবে, যেহেতু আমরা আরও সামনের দিকে যাব, শুধু শুধু হাতে করে নিয়ে যেতে হবে। বাট আনফর্চুনেটলি আসার সময় আর আমরা ওনাকে পাইনি, না হলে আমি এখান থেকে নিয়ে নিতাম। আর এখানে সবজিগুলো বেশ টাটকা ছিল, মানে ডাটা শাকও ছিল, শাপলা ছিল, শাপলা আমি কখনো খাইনি, একবার ট্রাই করতে হবে। তারপরে এখানে আমরা আসলে বেশ কয়েকদিন ধরে সবরি কলা খুঁজতেছিলাম, যেটা আমরা পাচ্ছিই না, দেন সাগর কলা নিয়ে আসতেছি সবসময়, দেখা যাচ্ছে সাগর কলা। আর এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে 700 গ্রামের মতো, মানে 1 কেজি না, 700 গ্রাম, রাইট মনে হয়। আচ্ছা, তারপরে আমরা একটু ব্যাংকে গেলাম, ব্যাংকের কাজ শেষ করে যখন আবার ফিরছিলাম তখন আবারও সেই সবজি টবজি দেখে আসলাম, দেন হচ্ছে এখান থেকে অল্প করে জিলাপি নিয়ে নিলাম। আর একটা জিনিস দেখি আমি প্রায়ই যে রোদের মধ্যে হচ্ছে কটবেল রেখে দেয়, মনে হয় পেকে যাওয়ার জন্য দ্রুত। এখান থেকে কাঁচা বাজার নিলাম, পেঁপে, তারপরে বেগুন, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স, সরি ঢ্যাঁড়স আমাদের না, তারপরে এই যে দেখতে পাচ্ছেন কচু, এই কচুটা খাওয়া মানে আমি খুব পছন্দ করি, কিন্তু এটা কাটাকুটি ঝামেলা আছে। তারপরে এখান থেকে কাঁচা বাজার শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের বাসার সামনে একদম, এখান থেকে আমার গ্রিন টিটা নিয়ে নিলাম। আমার 2 দিন ধরে গ্রিন টি নাই, সেজন্য গ্রিন টি এখান থেকে নিয়ে নিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আর কাঁচা কলা, সরি কাঁচা কলা না, কাঁচা কলা কেন নিব, পাকা কলাই নিয়েছি, কলা নিয়ে এসব নিয়ে আমরা বাসায় নিয়ে চলে আসছি। সবজি টবজি যা যা করার ছিল আমরা আবার কালকে সবজি বাজার করব, মানে আমরা রেগুলারই করি, কারণ হচ্ছে সবজিটা দেখা যায় আমরা দুজন মানুষ তো নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও দেখা যায় আর খেতে ভালো লাগে না। এসে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, আর এখানে হচ্ছে আমরা আজকে ইলিশ মাছ রান্না করব। আর ওই যে আমার বিশ্ববিখ্যাত, বিশ্ব আবার মানে ভুল হচ্ছে, বিশ্ববিখ্যাত, ওকে, এইটা এই পাতিলটাতে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, আমি বসাইনি, শাওন সব বসাইছে, ভাতও সে বসাইছে, আর আমি শুধু এসে এখন এটা বাগার দিব আর তরকারিটা রান্না করব। এখন বলে দেই যে আজকে দুপুরবেলা কী কী রান্না হবে। রান্না হবে হচ্ছে বরবটি আলু ভাজা, আর হচ্ছে ইলিশের, এটা কী বলবো, ইলিশের এটা বলা যায়, মানে এটা কোনো এরমভাবে রান্না করতে কাউকে দেখিনি আমি, এটা হচ্ছে বলে ফেলি তেলঝোল টাইপের, ওকে। আর রান্না হবে হচ্ছে মুসুর ডাল, যেটা অনেক আগেই হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ভালো করে পেঁয়াজ আর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম ভালো করে, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। আচ্ছা, আমি প্রতিদিনই ভুল করি, এখনও ভুল করতেছি, যাই হোক, এটা হচ্ছে আমি গ্রিন রেখে, বরবটিটা গ্রিন রেখে আমি চেষ্টা করব ভাজার জন্য, আমার বরবটি রান্না ডান। আর দেখলাম কড়াইয়ে এত তেল জমে গেছে, মানে আমি এত তেল দিয়েছি আমি তো বুঝতেই পারিনি,
অ্যাকচুয়ালি এত তেল খাওয়া স্বাস্থ্যকর না, অনেক কম তেল খেতে হয় বা খাওয়া উচিত। আমি যে পরিমাণ দিয়েছি দেখা যায় বরবটি যখন তুলেছি ভাজাটা তারপরে হয়ে গেছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আমি একটু বলে দিই আমি তরকারিটা কীভাবে বসিয়েছি। আমি যখন মাছটাকে ক্লিন করে, ইলিশ মাছ ক্লিন করে তারপরে হচ্ছে এটাতে হলুদ মরিচ এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে এটাতে ছেড়ে দিয়ে 5 মিনিট একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে রান্না শেষ আমার। তারপর নামানোর আগে একটু সরিষার তেল দিয়েছে আবারও। তো দেখেন তেল ছাড়া মানে এটা আমার মনে হয় এটাই ঠিক আছে, তেল ঝোল। হ্যাঁ, এটা তেলেরই ঝোল হয়ে গেছে আমার মনে হয়, এটা তেল ঝোল, এটা ঠিক আছে, নামে কোনো ভুল নেই। আর ইলিশের টেস্টটা অসাধারণ ছিল। এটা আমরা ওই যে গত যে বাজার করেছিলাম তখন এই মাছটা কিনে আনা হয়েছিল। মাছটা বেশ বড় ছিল এবং খেতেও বেশ ভালো ছিল। তো আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম, কারণ হচ্ছে শাওন চলে যাবে তার চেম্বারে একটু রেস্ট নিয়ে, আর আমার ক্লাস স্টার্ট হবে 3:30। তো আমরা খাওয়া দাওয়া তো অবশ্যই করে ফেলতে হবে, সেজন্য কমপ্লিট করে ফেলাম। আর খাওয়ার সময় যেটা বলবো যে এই তেল ঝোলটা আমি ভাবছিলাম যে এটা কেমন না কেমন হবে। আসলে এইভাবে আমি ঝটপট করে কখনো রান্না করিনি, হয়তো একটু অন্যরকমভাবে রান্না হয়েছে। যাই হোক, ভালো টেস্ট ছিল। ওকে, আর আমি তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি অঝোর ধারায় আকাশ কান্নাকাটি করতেছে। আমি এই যে বলতেছি কেন কাঁদতেছিস ভাই বল, বলে না কিছুই, মানে এমন বৃষ্টি হচ্ছে। আমি অ্যাকচুয়ালি শুয়েছিলাম, তখন আমার পায়ে পানি পড়তেছিল, তখন বুঝতে পারলাম। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু সন্ধ্যা পর্যন্ত ঘুমাইনি, আমি বিকেলবেলা উঠে গেছি 5:30 দিকে, মেবি 5:30 না আরও পরে। যাই হোক, তারপরে আমি হচ্ছে আমার ফিল্টারে দেখলাম পানি নেই, আমি চা খাবো, তো পানি দিয়ে দিলাম। আর এই ফিল্টারে হচ্ছে আমার এই জগ দিয়ে 4 জগ পানি ধরে, এর বেশি ধরে, বাট আমি 4 জগ দিই সবসময়ে। আমি এখন চা খাবো, আর ওইটা তো বরাবরের প্রতিদিনকার নিয়ম, অনেকেই খুব বিরক্ত হবেন, কারণ হচ্ছে এটা তো আসলে রেগুলার হয়ে গেছে, একঘেয়েমি জীবন আমার, যে বিকেলবেলা এই চাটাই খাই আমি। তবে আজকে একটু ডিফারেন্ট ছিল, বিকেলবেলা আমি আজকে একটা সমুচা খেয়েছি, কারণ এটাই যে ভালো লাগে না, আর বিস্কিট তারপরে এটা সেটা হাবি যাবি, আর অ্যাকচুয়ালি এইসব কোনো কিছুই স্বাস্থ্যকর নয় আই নো, কিন্তু তারপরে কী করবো, খেতে ইচ্ছা করলে। আমি অনেক চেষ্টা করি মানে তেল টেল না খেতে। এরপরে আমি আপনাদেরকে হচ্ছে একটা জিনিস দেখাবো যে আমি কত তেল কম দিয়ে রান্না করতে পারি। আমি যখন ডায়েটে ছিলাম আমি প্রচুর মানে কম দিতাম তেল, প্রচুর বলতে কি আগে তেল খেতাম অনেক বেশি। সয়াবিনটা পরে একদম ইউজ করে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, মানে এমনভাবে দিয়েছিলাম একদম অল্প তেলে রান্না হতো। আবার শাওন আসার পরে তেল ছাড়া খেতে পারে না, তার অনেক সমস্যা, তারপরে আবার স্টার্ট হয়ে গেল তেল ঝোল রান্না করা, যেটা আমি একদম পছন্দ, আমার খেতে ভালো লাগে, কিন্তু খেতে ভালো লাগে ভেতর থেকে পছন্দও করি, কিন্তু আমার স্বাস্থ্যের কথা আমি একটু বেশিই ভাবি, যার জন্য আমার মনে হয় যে না খাওয়াই ভালো। আবার খেতে ইচ্ছা করে, কি করি, কিছুই করার নেই। তো আমি বিকেলবেলা সন্ধ্যার সময় আমি চলে আসলাম হচ্ছে মন্ডা মিঠাইয়ের কাছে, তাদের সাথে গল্প করে আমি আমার পড়ার টেবিলে চলে গেলাম। এই টাইমে আমার ক্লাস শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরেই হচ্ছে আমি মন্ডা মিঠাইয়ের কাছে গিয়েছিলাম। আর দেখেন আমার জানালার মধ্যে আমি একটা চোরকি, মেবি চোরকি বলে, ছোট সময় খেলেছি অনেক, এটা নিয়ে দৌড় দিতাম পরে বাতাসে, খুব ভনভন ভনভন করে ঘুরতো। তো এটা আমি পেয়েছিলাম হচ্ছে, এটা কিনেছিলাম, কবে কিনেছিলাম মনে নাই, শাওন কিনে দিয়েছিল আমাকে, আর এটা আমি জানলার মধ্যে লাগায় রাখছি এখন। আর বাতাস আসলে এমনভাবে ঘোরে, গট 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 শব্দ হয়, মানে শব্দ হওয়ার একটা পেছনে ওটার একটা স্ক্রু লাগানো আছে যেটা মানে শব্দ করতে সাহায্য করে। আপনাদের সাথে গল্প করতে করতে নড়ে চড়ে বসলাম, আর দেখলাম যে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।